ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের কবলে পড়েছে 19 জেলার 33,700 হেক্টর কৃষি জমি। এর মধ্যে নষ্ট হয়েছে 6,100 হেক্টর জমির ধান এবং 1,200 হেক্টর জমির সবজি। যেসব কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে বলে জানান কৃষি কর্মকর্তারা। ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার রাতে পটুয়াখালীর কলাপাড়া হয়ে বাংলাদেশে আঘাত হানে। এতে তীব্র বাতাস ও জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয় 19 জেলার কৃষি জমি ও ফসলের মাঠ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, ঘূর্ণিঝড়ে 33,700 হেক্টর আমন ধান আক্রান্ত হয়। এতে 6,100 হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয় আর 25,200 হেক্টর সবজির ক্ষেত আক্রান্ত হলেও নষ্ট হয় 1,200 হেক্টর জমির সবজি। আমাদের বহুত গাছ গেছে, ধান গেছে, সব ফেবেটে জড়ে গেছে, গুড়া ক্ষতিগ্রস্ত হয়েছে। যে শীষগালা বাড়াইছে সেগালা যে পড়ে গেছে সেগালা মনে করেন যে ওই চারা না চাষি পাবে, বারো নাই শেষ। ঘূর্ণিঝড় সিত্রাঙ্গের জন্য আগাম প্রস্তুতি নেয় কৃষি মন্ত্রণালয়। বাতাস ও জলোচ্ছ্বাস কম হওয়ায় কৃষকদের লোকসানও এবার কম হয়েছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। 33,700 হেক্টর জমি যদি আমরা যে হেলে পড়েছে সেইগুলোতে আমরা ধরে নিতেছি যে তেমন একটা ক্ষতি হবে না, তবে তারপরও যদি আমরা একটু একটা যেটা নাকি আমাদের একটা অ্যাসেসমেন্ট, সেই অ্যাসেসমেন্টে 1.5-2% ক্ষতি হইতে পারে। তবে সবজি ঝড়ে কোনো ক্ষতিগ্রস্ত না, কিন্তু যেহেতু বৃষ্টি একটু বেশি হয়েছে সেই জন্য পানি লেগে আছে। কৃষকদের সরিষা তিল সহ মৌসুমি সবজি চাষ করে ঘূর্ণিঝড়ের ক্ষতি পুষিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।